এখান থেকে বঞ্চিত করেছে। হুজুরা, এটা ইন্ডিয়ার হাদিসে নাই, এটা সৌদি আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে নাই, এটা হচ্ছে বুজুর্গদের হাদিস। এটা হচ্ছে কিসের হাদিস ভাই? বুজুর্গদের হাদিস। আল্লাহ বুঝাতে বিধান করে। কতটা গেল ভাই? আল ইস্তিমরার ফি সুন্নাতিল ফজর বাদ সালাহ ওয়া জামাত, জামাত শুরু হয়ে গেছে তারপরে সুন্নাত নামাজ দুই রাকাত ফজরের করতেই আছে, বুঝে এক রাকাত পাইলে হবে তুমি পুরা করছো না, এটা বেদাত, এটা বিশুদ্ধ হাদিস বিরোধী কাজ। তারপরে আছে আদা কাফারাত সালাহ বাদ আল মউত লা ফি হায়াত, জীবনে বেঁচে আছে ওর কোনো সালাতের কাফারা নাই, মরে গেলে হুজুর খাট নিয়ে সামনে দাঁড়িয়ে বলবে কল্লা সল্লা তোমার বাপ তো মারা গেছে, পায়রাকাত নামাজ ছুটে গেছে, বুঝে হুজুর পাঁচ দিন সালাত করতে পারে, পাঁচ লক্ষ টাকা, ছেলেরা পাঁচ জন বিদেশ থাকে, এজন্য পাঁচ লক্ষ টাকা দিতে পারবে। আরেকজন গরিব মানুষ মারা গেছে, একজন মুসলিম তোমার বাবা মারা গেছে, পায়রাকাত নামাজ ছুটে গেছে, বুঝে হুজুর দশ দিন নামাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, 10,000 টাকা কাফারা, মন গড়া কাফারা তৈরি করেছে হুজুরা, পেট পার হয়েছে, মাদ্রাসা চালানো, তারপরে তাশাহুদ পড়ার পরে সরসিজদা দেওয়ার সময় ডান দিকে সালাম ফিরে আবার সরসিজদা করে আবার গোড়াতে তাশাহুদ পড়া শুরু করলো। এর কয়েকটা বিধান আছে। এক নম্বর, শুধু ডান দিকে সালাম ফিরানো, এটা একটা বিধান। দুই নম্বর, আবার গোড়াত থেকে তাশাহুদ থেকে শুরু করতে 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 ফিরানো, এটা আর একটা বিধান। এই কোনোটাই আছে? আমি এখানে একটাই নিয়েছি, শুধু সালাম ফিরানো, বুঝতে পারছেন? একেবারে ভুয়া ভুয়া একেবারে মন মতো তৈরি করে নিজের নামাজটা 12টা বাজিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে রেখে যাওয়া সালাত ইন্ডিয়াতে খুঁজে পাওয়া যাবে না, হারি কিন দেবো খুঁজে পাওয়া যাবে, হুজুরের ঘরে নেই, মানুষের ঘরে দিতে হবে। আচ্ছা, কত নাম্বার গেছে মনে আছে কি? আচ্ছা, সন্ধ্যায় তো তাশাহুদ মিলাল যাও ধরেছি তো দেখছি, আবার তাশাহুদ শুরু করা এটা একটা। তারপরে যদি মাইকা আজান দিত এখানে তাহলে আমার আপত্তি ছিল, কিন্তু এই ঘরের ভিতরে মসজিদে আজান দেয় ধীরে ধীরে খালি মুসাল্লিরা শুনে, এটা আজান না, এটা আজানই না। তো হানাফি মাযহাবে একটা আজান হয়, আলে আনসার পাঠে দেন আপনারা একটা দেন, মিল আছে এই ব্যাপারে, দুজনে মিল আছে। ওদের সমস্যা হলো ওই যে শুধু মসজিদের মানুষকে শোনাই, মাইক্রোফোন ব্যবহার করে না, এই আজানটা সুন্নাত বিরোধী আজান, খেলাফ খেলাফ সুন্নাত আজান বলা যেত। আমি বলতাম বেদাতি আজান, কিন্তু বেদাতি বলবো না, এই যে মিম্বার যখন বসতে পারছো সালাম তখন আজানটা দেওয়া হবে, তো আজানটা পদ্ধতি বেদাত, আজানটা সুন্নাত পদ্ধতিটা বেদা, এই পদ্ধতিতে না হয় এখানে মাইক্রোফোন দিয়ে আজান দিতে হবে জোরে এই মাইক দিয়ে, আর না হয় বাইরে যে আজান দিতে হবে, কারণ আজান মানে আলাম জানিয়ে দাও আপনি কোথায় জানাচ্ছেন, এটাই তো মেন আজান। আর যেটা উসমান রাজি আনহু আবিষ্কার করেছে ওই যে কার কুণ্ড না কি জানে, স্টেশন কামার কুণ্ড, কামার কুণ্ড বলে দেয় ওই কামার কুণ্ডতে মানুষ বসে আছে, বাজার টাজার লাগে বলে শুনতে পায় না, একজনকে বলছে যা এক ঘন্টা আগে যা আগে দেশে ওরা বাজার টাজার সেটা সেটা যে গোসালাত করে চলে আসে, কারণ আজানের পরে আর বেচা কেটে যায়, ওই জন্য আপনার বাজারে আজানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। আর হুজুররা করবো কি, ওটা ঘরের মধ্যে সব তার মাইক্রোফোনে যুগ দরকার কি, বাজারে আজান দেওয়া দরকার না, তারপরে যদি দেয় আপত্তি নাই, কিন্তু দুটাই মাইকে দিতে হবে, আর নাহলে মুখে দিলে বাইরে দিতে হবে, যাতে বাইরে গ্রামের মানুষ শুনতে পায়। আচ্ছা গেল ভাই, এটা আজান। এরপরে আজানের মধ্যে একটা শব্দ বীর ভদ্রা জাতির রাফিয়া আমাদের দেশে এটা আবিষ্কার করেছে, এটা হাদিসে নাই, ইন্ডিয়ার হাদিসও নাই, সৌদি হাদিসও নবী সাল্লাল্লাহু রেখে যাওয়া হাদিসও নাই, এটা হুজুরদের হাদিস, ঠিক আছে হুজুরদের হাদিস। আচ্ছা তারপরে আপনার
জিয়াদাতুল আলফাজ গরটা তারপর সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি আযান হওয়ার পরে বুখারী তে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি দুরুদ পাঠ করতে হবে। এই দুরুদ পাঠ গোটা ভারত উপমহাদেশের মানুষ সানাদি মাজাবে কেউ পড়ে না। একটা চন্দ্র সূর্যের মতো আলোকিত একটা সুন্নতকে যুগ যুগ ধরে চলে আসে বুঝাতে হবে। খালি নামাজ কেমনি চলছে ওগুলো, তারপরে আপনার জোহর ইহতিয়াতি জোহর সতর্কতামূলক জোহরের সালাত আদায় করে নেই। তো যে তুমি তো 20 বছর সালাত পড়া নেই, তোমার নামাজ করে এসেছ, প্রতিদিন 5 অক্ত সালাতে পড়ে নেই, তো জোহর ইহতিয়াতি যা বেশি পাশ রয়েছে পরিশুদ্ধ তারা করেছে, সতর্কমূলক সতর্কতামূলক জোহর করে নেবে। কেমন জুমার নামাজ 2 রাকাত পড়লাম, কেমন হলো প্রতিদিন জোহরে 4 রাকাত পড়ি আর 2 রাকাত পড়েছি, তো জোহরটা পড়ে নেবে। এক একটা শয়তান অসুস্থ আছে যে জোহর ইহতিয়াতি পড়ে, ঠিক আছে, এই জোহর ইহতিয়াতি পড়াটা এটা বেদাত, এটা ইসলামের নাই। তারপরে আপনার কাজা ওমরি 10 বছর 20 বছর একটু সালাত পড়ে নাই, তোবা টোবা করে আজকের মাহফিল শুনে সালাত শুরু করেছেন, হুজুর ফতোয়া দিলেন তুমি তো 10 বছর সালাত পড়া নাই, জীবনে যতদিন বেঁচে আছো প্রতি টাইম ফরজ সালাতটা পড়ে দিও। কাজা ওমরি মানে জীবনের কাজা আদায়, এটা জুলুম, এটা জুলুম, এটা সুন্নাত রাসূলুল্লাহ, এটা কোনো আলেম কখনো ফতোয়া দেয় নাই, এটা ফতোয়া এ হিন্দি ইন্ডিয়ান ফতোয়া, তা বুঝছেন ফতোয়া হিন্দি। আচ্ছা তারপরে চলে যায় আল মানউ আল হুজুর আল নিসা ফি মাসাজিদ, মসজিদে মহিলাদের আসতে দিবেন না। হ্যাঁ ওদের মেয়েরা কলেজে পাশে যেতে না, রাফায় রাফায় যেতে পারছে, বাজারে যেতে পারে, খানকা দরবারে যেতে পারে, মসজিদ আসতে পারে। আরে তুলাঙ্গার হুজুর আর ভিতর খারাপ, সেই জন্য খারাপ চোখে মানুষকে ডাকে, বলে যে না না যাবে না, মসজিদে মেয়েদেরকে ডাকে নারীদেরকে ডাকে, আর মনের মধ্যে খারাপই আছে। হ্যাঁ বেয়াদ হুজুর ওর তোবা করা দরকার, তুমি আমাকে কথা বলছো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা 5 অক্ত সালাত আসতো শুধু জুমার সালাতে না, সাহাবায়ে কেরামের মসজিদে আসতো, গোটা বিশ্বের মসজিদে আজও আসে, আর তুমি ইন্ডিয়ান ফতোয়া বের করেছো যে না যাওয়া যাবে না মসজিদে, দরবারে যাওয়া যাবে, যাওয়া যাবে স্কুল কলেজে, যাওয়া যাবে মাঠে ঘাটে, বলছে তোমরা হটো আমার স্ত্রী বাজারে যাবে। এই হুজুরের চিন্তা মানে বাজারে যেতে পারবে, আমার এখানে দাঁড়িয়ে আছে এখানে যেতে পারবে, চিন্তা করেছে বাজারে কি পুরুষজন থাকে না নাকি, হ্যাঁ এগুলো বুঝেন তো নাকি না বুঝেন না ভাই। ইফতার যখন হয় তখন আজানটাকে দিয়ে গেলে এটা মসজিদ কেন্দ্রিক চলছে, কিছু মসজিদ কেন্দ্রিক আছে এটা মসজিদ কেন্দ্রিক, আজান ইফতারে আজান 3 মিনিট সতর্ক মতো 3 মিনিট 5 মিনিট দেরি করে দেয়, এটা শিয়াদের চরিত্র, ইহুদিদের চরিত্র, এটা ইসলামের বৈশিষ্ট্য বা নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সাহারির জন্য আজান দেওয়া সন্না, গান গায়ে ডাইনা ঢাকা মসজিদ বাজার বলে ঢাকা নাকি এটা বিদাও, এটা চলবে, এ সন্নাতে মসজিদ হয় না আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদগুলোতে এগুলো হয়। তারপরে সালাতুল আলফিয়া ফি নিসফি শাবান, শাবানের 15 তারিখে 1000 রাকাত সালাত আবিষ্কার করেছে হুজুররা, এটা ফতোয়া হিন্দিতে আছে, ইন্ডিয়ান ফতোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নয়, হাদিসে নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদও নেই। তারপরে লাইলাতুল বারা, শবে বরাত, শবে বরাত মসজিদে নববীতে নাই, এদেশের মসজিদে আছে, লাইলাতুল মিরাজ, মিরাজ শবে মিরাজ যেটাকে বলা হয়, মিরাজ পালন করা হয় এদেশের মসজিদে, মসজিদে নববীতে এই পালন করা হয় না। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী এদেশের মসজিদে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে না। তারপরে মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আগে ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত আশা করি হবে না, এদেশের মসজিদে হয়। খতমে ইরুস মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নয়, আমাদের দেশের মসজিদে আছে, খতমে জালালি এদেশের মসজিদে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নাই। এই এই খতম ধর্মের নাম দিয়ে কোরআন পড়ে মৃত্যুর ব্যক্তির নামে ইত্যাদি ইত্যাদি এ ধরনের অনেক খাওয়া হুজুরদের আছে, আমি কয়েকটা নিয়েছি, বেশি নিয়ে আসি, খুঁজলে আরো পাবো, আপনারা জানেন আরো এলাকার মানুষ জানা বেশি কথা। তারপরে আপনার আল্লাহ আমিন,
ও তো দুয়াই করে না, আল্লাহ আমিন বলে বলে না, মানে ইমামে বলে ইমাম যে অজ্ঞ, মানে অজ্ঞ যে সীমা নাই তার একটা প্রমাণ যে দোয়া করেনি আর আজ মো চাল্লাম না। এই হলো আমাদের দেশের অবস্থা, খুবই খারাপ। এই নামাজের বারোটা মাস দিয়ে হুজুরা কি যে করেছে আপনার ভাষায় প্রকাশ করা যাবে। ভাই কত নম্বর হলো? আচ্ছা একান্ন। আচ্ছা গুনতে থাকেন ইখরাজুল মুসাল্লি মিনাল মসজিদ, মসজিদে থেকে মুসাল্লি থেকে বের করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক ইহুদি এসে পেশাব করতেছে, পেশাব করে না তোমাকে মসজিদ থেকে বের করে দেখো আগে কি বের হতো না। আর এদেশের মুরগিরা একজন মানুষ ঢুকে হাত বাঁধে অপরাধের করে আমি বলে যেন মসজিদ থেকে ভাগাই দাও, এই পাশেই ভাগিয়ে দেয়। এই এই চিন্তা চেতনা যদি মদিনার মানুষ করত তাহলে হজ করতে পারতেন আপনারা, আমরা হজ করতে পারতাম। কাম ধরে বলে ইন্ডিয়ান তারা কাম কি এখানে ভাগাই দিত না, তাহলে কেমন লাগত। যা হোক এক হাজি সাহেবকে যখন বললাম ওখানে এক মুক্তি ছিল আমাদের কুষ্টিয়া এক জায়গার নাম, চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করেছে যুবকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, কোনো মুরগি যাওয়ার সাহস পাচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে আসতেছি, আমি গেলাম না ফেলে ফেরত দিলাম ছয় মাস পরে। যাওয়ার পরে বললাম মুক্তি সাহেবকে রাখবো আমার নাম দিকে বাম দিকে যেন না পারে, তো যারা আমাকে রাখে না গন্ডগোল হবে মনে করে রাখে না, তো আমি বললাম মুক্তি সাহেবকে রাখবো না তো মা ফেরত দিয়ে হবে। যাও যাও বাড়ির সামনে গোষ্ঠী রাষ্ট্রী তো আছে উনি না থাকে, যে তিন ঘন্টা ২৬ মিনিট বক্তব্য দিয়েছিলাম ফার্স্ট ক্লাস চ্যালেঞ্জ বক্তব্য ছিল মুক্তি সাহেবকে বলেছিলাম আপনি তো আসলেন না, আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আপনাদের অপেক্ষা করবো যাতে কোনো মনে না করেন যে পালিয়ে গেছে। হ্যাঁ সকালে ফজরে সালাতের পরে ঘুমিয়ে আসি ৭টার দিকে মুক্তি সাহেবকে ধরে মেনধেনে চলে এসেছি ওই সমাজের লোক, এতদিন ফতোয়া দিয়ে ছেলে ছেলেদেরকে ভাতিজাদেরকে আমরা বের করেছি আর তুমি এখন যাবে না মানে লামা যাবে লামা যাবে করে কত কিছু করলে এবার হুজুরকে নিয়ে চলে এসেছে। আমি উঠেছি উঠে বেরাস টেরাস করে বললাম ক্লাস পানি খাই, পানি খাই আপনারাই শুরু করলাম হুজুর বলেন ভুলে গেছি ভাবি তা আমাদের কাছে রেকর্ডার থাকে রেকর্ডার আজকে ভুলে গেছি আমি সাধারণ এই রেকর্ডারটা চালু করে রেখে দিয়েছি। তো মনে করছি ওরা বিদেশ ঘুরা হুজুর মোড়া একটা মোবাইলই আছে ওটা যে চালু করেছি হুজুর আর জানে। এবার মোটা যাওয়া শুরু হলো বাস বলতে 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 এক পর্যায়ে বললাম মুক্তি সাহেব আমি ভেবেছিলাম আপনি একজন আলেম কিন্তু আপনার এখন এই কথায় প্রমাণ হলো আপনি একটা ১০০ অজ্ঞ জাহিল মনে করেন।